এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি টিউটোরিয়াল। পিডি টিউটোরিয়ালে সবাইকে সুস্বাগতম। আজকের আমি মাধ্যমিকের এবিটি এর 163 পাতার লাইফ সায়েন্সের সলিউশানগুলো বলবো। তার লাইফ সায়েন্স সলিউশানের বিভাগ এ কয়ের যে উত্তরগুলো হবে সেগুলো আমরা চলো এমসিকিউগুলো দেখে নিচ্ছি। এক নম্বর কোশ্চেনটি যেটি রয়েছে সেগুলো রয়েছে, বনচাড়াল উদ্ভিদের পত্রতে যে ধরনের চলন দেখা যায় সেটা হবে কি প্রকরণ চলন, অর্থাৎ পার্শ্বপত্রকে দুটি ওঠানামা। নেক্সট কোশ্চেন, মানব মস্তিষ্কের যে অংশটি রিলে স্টেশন রূপে কাজ করে সেটা হচ্ছে থ্যালামাস। উইডিসাইট হিসেবে পরিচিত উদ্ভিদ হরমোনটির নাম হচ্ছে, বলতে হবে 2,4-D 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, ডি অক্সিরাইবোজ শর্করা যে কার্বন অণুতে একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত তা হবে C2-তে। নেক্সট কোশ্চেন পরের রয়েছে, কোষচক্র অনিয়ন্ত্রিত হয়ে পড়লে যে রোগটি হয় তা হলো, সেই রোগটি হলো ক্যান্সার রোগ। নেক্সট কোশ্চেন, মানব বিকাশের যে দশায় যৌন চেতনার উন্মেষ ঘটে তা হলো বয়ঃসন্ধিতে, যৌন বলা হচ্ছে কি চেতনার উন্মেষ ঘটে। নেক্সট, হলুদ গোল মটর বীজের ফিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে চার প্রকারের হতে পারে। নেক্সট কোশ্চেন, তিনটি কন্যা সন্তান আছে এমন পিতা মাতার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, বলতে হবে 100%। নেক্সট, কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যখন বলা হচ্ছে কি, তো এখানে সঠিক উত্তর হবে মা বাহক বাবা বর্ণান্ধ, সি এর অপশানটা ঠিক রয়েছে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর আদিম বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না সেটি হলো, অপশান এ এর সঠিক উত্তর O2 অক্সিজেন। নেক্সট কোশ্চেন, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো, বলতে হবে উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে একই, অর্থাৎ অপশান ডি এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ফিশিং টুল ব্যবহারের দক্ষতা নিম্নলিখিত যে প্রাণীটির মধ্যে দেখা যায় সেটি হলো, অপশান এরটা সঠিক উত্তর শিম্পাঞ্জি। নেক্সট কোশ্চেন, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো, বলতে হবে, তো এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে অপশান সি, অতি ব্যবহারের কারণে সর্পগন্ধা গাছের বিপন্ন হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, প্রদত্ত যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হলো, এখানে বলতে হবে অপশান বি SO2 বলতে হবে। তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, যে জোরটি সঠিক নয় সেটি হলো, তো এখানে অপশান সি এর ক্ষেত্রে যেটা রয়েছে ক্রায়ো সংরক্ষণ, এটা হচ্ছে চিড়িয়াখানা, তো এটাই হচ্ছে এখানের সঠিক নয় বলতে হবে। তারপরে চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে, দু নম্বরে যে কোশ্চেনগুলো রয়েছে শূন্যস্থান পূরণ, প্রথমে রয়েছে প্রাণীদের ক্যালোরিজেনিক হরমোন হলো থাইরক্সিন বলতে হবে। নেক্সট, 2.2-এ যেটা রয়েছে ড্যাশ কোষ বিভাজনে গ্যামেট উৎপাদনকালে ঘটে থাকে, গ্যামেট উৎপাদনকালে ঘটে থাকে বলতে হবে, মিওসিস কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে থাকে। রেড গ্রন্থি, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, রেড গ্রন্থি মাছের ড্যাশ প্রকোষ্ঠে থাকে বলতে হবে, মাছের অগ্র প্রকোষ্ঠে থাকে। নেক্সট বলতে হবে, 2.4-এ যেটা রয়েছে পারদ দূষণের ফলে ড্যাশ রোগ হয় বলতে হবে, মিনামাটা রোগ হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, ড্যাশ জননে অপত্যে প্রকরণ সৃষ্টি হয় বলতে হবে, যৌন জননে অপত্যে প্রকরণ সৃষ্টি হয়ে থাকে। নমুনা বীজকে, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণকে কী বলে, বলতে হবে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। তারপরে রয়েছে সত্য মিথ্যা, 2.7-এ রয়েছে লজ্জাবতী উদ্ভিদে নিকটিনেষ্টি চলন দেখা যায় বলতে হবে, ভুল, লজ্জাবতী উদ্ভিদের নিকটিনেষ্টি চলন দেখা যায় না, সিসমোনেষ্টি চলন দেখা যায়। নেক্সট কোশ্চেন, অক্সিন হরমোন অগ্রস্থ প্রকটতা ঘটায় বলতে হবে, একদম সঠিক। নেক্সট কোশ্চেন রয়েছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয় বলতে হবে, মিথ্যা। নেক্সট কোশ্চেন, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম বলেন ল্যামার্ক, কথাটা ভুল, ডারউইন বলেছেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম কর্বেট জাতীয় উদ্যান, কথাটা একদম সঠিক। নেক্সট কোশ্চেন, একটি পক্ষীপরাগী উদ্ভিদ হলো ধান, কথাটা ভুল বলতে হবে, পলাশ বা শিমুল এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে পাখির দ্বারা হচ্ছে পরাগরেণু বিস্তার ঘটে। তারপরে নেক্সট রয়েছে, মিল করো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ, 2013-তে যেটা রয়েছে ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন, এর সঙ্গে বলতে হবে বিক্রিয় নালিকায় জলের পুনঃশোষণ, অর্থাৎ ডি এর অপশান সঠিক রয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন রয়েছে, স্বপরাগযোগ, স্বপরাগযোগ বলতে হবে
প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখে, সি এর সঙ্গে মিল করতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে আয়োডিন, আয়োডিনের সঙ্গে করতে হবে ই এর যেটা থাইরক্সিন রয়েছে ওটা সঠিক। তারপরে রয়েছে হট ডাইলুট স্যুপ, আচ্ছা হট ডাইলুট স্যুপ অপশান বি বিজ্ঞানী হেলডেন প্রথম বলেছিলেন। তারপরে নেক্সট কোশ্চেন শ্বাসমূল, তো শ্বাসমূলের সঙ্গে আমরা সঠিক উত্তর বলতে পারি লবণাম্বু উদ্ভিদ এফ এর সঙ্গে মিল করতে হবে। নেক্সট রয়েছে কোষপাত, কোষপাত এখানে বলতে হবে এর অপশানের সঙ্গে ঠিক রয়েছে, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। তো তারপরে রয়েছে একটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে 2019 যেটা রয়েছে কেসকোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন, বলতে হবে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। নেক্সট কোশ্চেন বিষদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখতে বলা আছে, অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, অডিটরি স্নায়ু, ভেগা স্নায়ু। দেখো প্রথমে অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, অডিটরি স্নায়ু এগুলো হচ্ছে সবগুলো অন্তর্বাহী স্নায়ু, কিন্তু ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু। নেক্সট কোশ্চেন পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম, বলতে হবে প্ল্যানেরিয়া। নেক্সট কোশ্চেন রয়েছে যেটা রয়েছে স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেল কোন সূত্র থেকে পেয়েছেন, বলতে হবে দ্বিসংকরায়ন পরীক্ষা থেকে। নেক্সট মানুষের একটি লিঙ্গ সংযোজিত জিনের জিনগত রোগের নাম হচ্ছে হিমোফিলিয়া, বলতে হবে। নেক্সট কোশ্চেন নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে, তো N2 সংবন্ধন রাইজোবিয়াম, আর N2 মোচন তখন বলতে হবে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স বলতে হবে। নেক্সট কোশ্চেন স্ক্রাউট মৌমাছির কখন ওয়াগল নৃত্য প্রদর্শন করে থাকে, বলতে হবে যখন খাদ্য উৎসের সন্ধান 100 মিটারের বেশি দূরত্বে থাকে তখন ওয়াগল ড্যান্স পরিবেশন করে। নেক্সট ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগের নাম, বলতে হবে ফুসফুসের ক্যান্সার। আমার এই ওয়ার্কলো যদি তোমাদের কাছে খুবই হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করবে সবার আগে ABTA টেস্ট পেপারের সলভগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য।